फ্रेंड्स, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট। তো দেখো, তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তো তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে। তো সেই নোটিশটা কি, সেখানে হচ্ছে তোমাদের যে পরীক্ষার আগে প্রতি বছর এনরোলমেন্ট ফর্ম ফিল আপ শুরু হয়, তো সেরকম কিন্তু এনরোলমেন্ট ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে খুব শীঘ্রই। তো এই সংক্রান্ত নোটিশটা প্রকাশিত হয়েছে। তো তোমাদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার ডেট কবে থেকে কবে পর্যন্ত লাস্ট ডেট, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওটার মাধ্যমে জানিয়ে দেবো, তো তোমরা দেখতে থাকো। তো দেখো, ফার্স্ট নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, নোটিস ফর ফিলিং আপ দ্য এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফর্ম অফ এইচএস এক্সামিনেশন 2022 থার্ড অনলাইন সিস্টেম। মানে আমরা কিন্তু বুঝতেই পারছি যে এই নোটিশটা দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক 2022 সালের পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম ফিল আপের জন্য, এটা পুরোপুরি অনলাইন সিস্টেমের মাধ্যমে কিন্তু হবে। তো ক্লিক হিয়ার টু ডাউনলোড করে আমরা এটা দেখে নেব। তো দেখো, নোটিশটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি এটা, নোটিশটা একটু বড় আছে, তো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো, নোটিস ফর ফিলিং আপ দ্য এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফ্রম অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2022 থার্ড অনলাইন সিস্টেম। তো দেখো, নোটিশটাতে এখানে কি বলা হচ্ছে আমরা দেখি। অল কোঅর্ডিনেটর লার্নার অফ অল স্টাডি সেন্টার আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং আর রিকোয়েস্টেড টু ফিল আপ দ্য এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফ্রম অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2022। এখানে বলা হচ্ছে যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সমস্ত কোঅর্ডিনেটর বা সঞ্চালকদের জানানো যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2022 সালের যে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ, সেটা শুরু হতে চলেছে থার্ড অনলাইন সিস্টেম অ্যাট ইউর ওন স্টাডি সেন্টার অন অ্যান্ড ফ্রম 1/7/2022 থেকে 25/7/2022। মানে অনলাইন সিস্টেমের মাধ্যমে, শুধুমাত্র স্টাডি সেন্টারেই এই অনলাইন সিস্টেমের মাধ্যমে হবে, সেটা শুরু হতে চলেছে 1/7/2022 থেকে 25/7/2022 পর্যন্ত। দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ প্রিন্টেড অ্যান্ড ফিলিং আপ এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফ্রম অ্যালং উইথ অল নেসেসারি ডকুমেন্টস ইজ 31/7/2022 ইন আওয়ার অফিস অ্যাট বিকাশ ভবন সল্লেক কলকাতা 791 ফর সাউথ বেঙ্গল রিজিওনাল অ্যান্ড রাহুল সংস্কৃত ভবন শিলিগুড়ি। দেখো, এখানে বলছে যে সেই পূরণ করা ফর্ম, পূরণ করা প্রিন্ট ফর্ম এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু 31/7/2022 মধ্যে কলকাতার বিকাশ ভবনে এবং শিলিগুড়িতে রাহুল সংস্কৃত ভবনের মধ্যে কিন্তু জমা দিতে হবে। তারপরে এখানে দেখো, তারপর এখানে বলা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ প্রিন্টেড অ্যান্ড ফিলিং আপ এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফ্রম অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2022। দেখো, মানে কী কী লাগবে সেইগুলো বলা হয়েছে। এনরোলমেন্ট স্টেটমেন্ট, অরিজিনাল ফিস, অরিজিনাল ফি পেমেন্ট করার রসিদ, অরিজিনাল প্রিন্ট এনরোলমেন্ট ফর্ম ফিল আপের কাগজপত্র, কিন্তু এগুলো স্টাডি সেন্টারের যারা সঞ্চালক আছে তাদের জন্য কিন্তু বলা হচ্ছে। তারপরে এখানে বলা হচ্ছে, দেখো, অ্যাডমিট কার্ড উইল নট বি ইস্যু অফ প্রিন্টেড কপি ফর ফিলিং আপ এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফ্রম অ্যালং উইথ নেসেসারি পেপার অফ হায়ার সেকেন্ডারি 2022 আর নট সাবমিটেড ইন প্রপার টাইম অ্যান্ড অ্যাবোভ মেনটেন অফিস। দেখো এখানে, তারপরে বলা হয়েছে দ্য শিডিউল অফ সেইড এক্সামিনেশন উইল বি ডিক্লেয়ার লেটার। এখানে 3 নম্বরে বলা হয়েছে যে পরীক্ষাটা কবে, সেটা কিন্তু পরে ঘোষণা করা হবে। মানে আমরা জানি মোটামুটি পরীক্ষার মাসখানেক মতো আগে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ শুরু হয়, তো আমরা ধরেই নিতে পারি যে আর খুব বেশি হলে হয়তো 1 মাস মতো আছে, তো সেটা একটু পরে, মানে কিছুদিন পর কিন্তু জানাবে। যখনই জানাবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো, এবং তোমাদের পরীক্ষার সূচি জানানোর পরপরই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এই রূপ কিন্তু, এরকমই কিন্তু আজকের নোটিশটা ছিল। এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা ভিডিওটা তো দেখলেই, তোমরা ভালো লাগলে একটা লাইক করে দেবে আবার, এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরও কিন্তু জানার সুযোগ করে দেবে। এবং তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্টস করতে পারো, আমরা সেটার প্রশ্ন উত্তর পর্বে কিন্তু তোমাদের রিপ্লাইটা করে দেবো। তো আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।